জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোন। আজকের রাজনীতি আমরা আসলেই একেবারে ভিন্নভাবে সাজিয়েছি। প্রথমবারের মতো আমাদের স্টুডিওতে চারজন অতিথি থাকবেন একদমই নতুন ঘটনা রাজনীতির সিজন থ্রি এর জন্য। আমাদের সঙ্গে আছেন ডাক্তার জাহিদুর রহমান, তিনি নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক। আমাদের সঙ্গে আছেন আবুল হাসান রুবেল, তিনি গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, এবং খুব জলদি আশা করছি আমাদের মধ্যে এসে পৌঁছবেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এই চারটি দলের চারজন প্রতিনিধি এসেছেন এবং চারটি দলের মধ্যে একটা কমন বিষয় আছে, নিবন্ধন পেয়েছে নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টি মানে এবি পার্টি, এবং গণসংহতি আন্দোলনও হয়তো খুব শিগগিরই নিবন্ধন পেয়ে যাবে, কেননা তাদের নিবন্ধন পেতে এখন আর কোনো বাধা নেই। এতদিন বাধা হয়েছিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে নির্বাচন কমিশনের করা আবেদন, সেটি প্রত্যাহার করে না হয়েছে, কাজে আমরা আশাই করতে পারি খুব শিগগিরই তারা নিবন্ধন পেয়ে যাবে। চারজনের কাছে এখন তো তিনজন আছেন স্টুডিওতে, মানে একটা কমন প্রশ্ন আমার কাছে যে এতদিন আপনারা নিবন্ধন পাননি কেন, এখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিল, এক মাস না হতে এত জলদি, কোন ম্যাজিকের বলে আপনারা এত জলদি নিবন্ধন পেয়ে গেলেন? শুরুটা করতে চাই মুজিবুর রহমান মঞ্জু আপনাকে দিয়ে। ধন্যবাদ। নিবন্ধন কেন পাইনি সেটা আপনারাই ভালো জানেন, কারণ সকল পত্রিকায় সকল টেলিভিশনে নিউজটা এসেছে যে কার্যকর দলগুলোকে নিবন্ধন না দিয়ে দুটো হাইব্রিড দলকে নিবন্ধন দেওয়া হয়েছিল, এবং আমাদের যে রায়টা আমরা আদালত থেকে পেয়েছি সেখানে স্পষ্ট করে জাজ লিখেছেন যে এই নিবন্ধন বঞ্চিত করাটা খুব অন্যায় হয়েছে এবং সেখানে সঠিক নিয়মটা এবং সাংবিধানিক যে বিধি সেটাও লঙ্ঘন করা হয়েছে। কারণ আপনি জানেন যে যে ক্রাইটেরিয়াগুলো ছিল সেখানে 93টা দল আবেদন করেছিল, তো আমরা যারা আবেদন করেছিলাম তার মধ্যে প্রথম বাছাইয়ে 12টা দলকে নির্ধারণ করা হয়েছিল যে তাদের সমস্ত কাগজপত্রগুলো ক্রাইটেরিয়া অনুসারে তারা সাবমিট করেছে। এরপরে আমাদেরকে একটা সংশোধনী দেওয়া হয়েছিল যে কী কী বিষয়ে আরও কিছু কারেকশন লাগবে, কারো গঠনতন্ত্রের সাংবিধানিক কারেকশান, কারো কিছু, আমরা সেটা দেওয়ার পরে তারপরে তারা ফিল্ড লেভেলে একটা সার্ভে করেছে। ফিল্ড লেভেলে সার্ভে করার পরে 4টা দলকে তারা ফিল্ড লেভেলের সার্ভেতে যথাযোগ্যভাবে পেয়েছে। এই পাওয়ার পরে যেটা হয়েছে যে আমরা জানতাম যে আমরা নিবন্ধিত হব, এই ধরনের একটা প্রপোজালটা অর্থাৎ ভেতর থেকে নিচে থেকে এটা ইয়েতে গিয়েছে অর্থাৎ কমিশনের কাছে গিয়েছে, কিন্তু অবাক ব্যাপার যেটা সেটা যেদিন সিদ্ধান্ত হচ্ছে সেদিন আমরা দেখলাম যে আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি। আমরা যতটুকু জেনেছি সোফার আমাদের সাংবাদিকদের বিভিন্ন ইনফরমেশন থেকে, সেখানে আমাদের দলের নাম 1 নম্বরে ছিল, গণ অধিকার পরিষদের নাম 2 নম্বরে ছিল, আর যে দুটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে সেই দুটি দলের নাম ছিল, কিন্তু আমরা দেখলাম যে আমাদেরকে না দিয়ে ওই দুটি দলকে নিবন্ধন দেওয়া হয়েছে, এবং যে দুটি দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে সেটা নিয়ে পত্রিকায় প্রচুর লেখালেখি হয়েছে, টেলিভিশনে কথা হয়েছে যে তাদের অফিসে গিয়ে দেখেছে তারা চেনে না, জানে না, তাদের দল সম্পর্কে কোনো ধারণা নাই এই বিষয়টা। তো এর আগেও কিছু বিষয় আপনি জানেন নিকোল, সেটা হচ্ছে যে আমাদেরকে যখন সার্ভে করা হচ্ছিল তখন কিন্তু আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি যে আপনাদের যারা সার্ভে করতে যাচ্ছে নির্বাচন কমিশনের কর্মকর্তা তারা পুলিশ নিয়ে যাচ্ছে, আমি প্রত্যেকে গিয়ে কিছু তো ধমকের সুরে জিজ্ঞেস করছে আপনি কি এই পার্টি করেন, কেন এই পার্টি করেন, এই ধরনের বলা হচ্ছিল। তখন আমরা কিন্তু নির্বাচন কমিশনকে লিখিতভাবে প্রায় 12টা জায়গার আমরা অভিযোগ দিয়েছিলাম যে এই সমস্ত জায়গায় তারা, ইভেন বহু জায়গায় হয়েছে যে আগের দিন ভিজিট করতে গিয়েছে ছাত্রলীগের ছেলেরা গিয়ে আমাদের সাইনবোর্ড ফেলে দিয়েছে। আচ্ছা, তো এই অনেক ধরনের হার্ডেলস আমরা ফেস করেছি, কিন্তু ফেস করার পরেও আমরা মোটামুটি আমরা আশান্বিত ছিলাম যে আমরা সেই বিষয়টা সাবমিট করেছি। তো যখন আমাদেরকে নিবন্ধন দেয় নাই তখন আমরা প্রতিবাদ করেছি, রিভিউ পিটিশন দিয়েছি, যখন আমরা রিভিউ পিটিশন দিয়েছিলাম তখন ইলেকশন কমিশন বলেছে যে আইনে রিভিউ পিটিশন দেওয়ার কোনো বিধান নাই, আপনারা হাইকোর্টে যেতে পারেন, সেটা উচ্চতর আদালতে দিতে পারেন। আমরা উচ্চতর আদালতে গিয়ে রিট করেছি, রিট থেকে রুল পেয়েছি, রুলের জবাব তারা দিয়েছেন, কিন্তু অনেক লম্বা সময় ধরে তারা ঘুরিয়েছেন, একটা কোর্ট যায় তো আরেকটা কোর্ট নেয় না,
এভাবে করতে করতে প্রায় এক বছর আমরা আইনগত লড়াই করেছি, এবং সর্বশেষ যখন আপনি যেটার সাথে রিলেট করছেন, এটা আমাদের সাথে রিলেট হয় না, তারপরেও এটা সত্য যে এখন নিবন্ধনের চাইতে আমাদের বড় প্রাপ্তি যেটা, যে দেশে একটা ফ্যাসিবাদী শাসন ছিল সেটা থেকে আমরা মুক্ত হয়েছি। ফলে নিবন্ধনটা আমাদের কাছে এখন তো মুখ্য মনে হয়নি, আমাদের কাছে মনে হয়েছে না দেশে যে একটা স্বাধীন পরিবেশ পেয়েছি এটাই আমাদের কাছে বড় পাওয়া। তো এটাই ছিল আমাদের নিবন্ধন পাওয়ার ম্যাজিক। আপনি যেটাকে ম্যাজিক বলছেন, আমি বলবো যে এটা অনেক কষ্টে কষ্টে পাওয়া একটা আমাদের প্রাপ্তি আর কি, প্রাপ্তি আপনাদের। ডাক্তার জাহিদুর রহমান, এই নির্বাচন কমিশনের কমিশনই তো ছিল, মানে যেই নির্বাচন কমিশন থেকে আপনারা নিবন্ধন পেয়েছেন তারা গত টার্মে আসলে তারাই ছিল, এবং তারা আপনাদেরকে নিবন্ধন দেননি, এখন তারাই আবার হঠাৎ করে এক মাসের মধ্যে নিবন্ধন দিয়ে দিল আপনার দলকে, কেন পাননি, কেন পেলেন? কেন পাইনি, কেন পেলাম? আগে পাইনি তার কারণ হলো দুটো দল পেয়েছিল, নাম হচ্ছে বিএনএম এবং তৃণমূল বিএনপি। বিএনএম একেবারেই রাতারাতি এই দুটো দলই, ইনফ্যাক্ট আপনি দীর্ঘদিন থেকে পলিটিক্যাল টক শো করেন, আপনি এই চ্যানেলটা পুরো সংবাদ ভিত্তিক, আপনি খেয়াল করে দেখুন এই দুইটা দলের নাম আপনি আগে আর শুনেছিলেন কি না। এটা মঞ্জু ভাই রাইটলি বলছেন যে গিয়ে ঠিকানা পাওয়া যায়নি, কেউ নাই, কেউ চেনে না, কেউ জানে না, এরকম বহু কিছু হয়েছে। সো ওই দুটা যে কারণে পেয়েছে ঠিক সেই কারণে আমরা বাকিরা পাইনি। তবে একটু অবাক হয়েছি, মানে মঞ্জু ভাই আশান্বিত ছিলেন, দ্যাট রিয়েলি ইজ ভেরি সারপ্রাইজিং, উনি পৃথিবীর সবচেয়ে আশাবাদী মানুষদের মধ্যেও আমি ওনাকে ধরবো। কারণ এই সরকারের সময়ে ইভেন কোর্টের রায় পাওয়ার পর, এখানে রুবেল আছেন, রুবেলরা কোর্টের রায় বহুদিন আগে পেয়েছিলেন, কিন্তু কি হয়েছিল, ওই যে আবার অ্যাপিল করা, ঝুলিয়ে রাখা, হবে না এগুলো, এগুলো হয় না। ইভেন আপনি কোর্টের রায় নাও পেতে পারতেন, লাকিলি পেয়েছেন, কিন্তু সেটা কন্টিনিউ করলো না। সো এই দেশে শেখ হাসিনার সময় আমি প্রায় বলছি, ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের একটা বিখ্যাত কথা আছে, আম দ্য স্টেট, ওই সময় একটা পার্লামেন্ট মতো ছিল, উনি গেছেন, উনি কি যেন করতে গেলেন, তো তখন পার্লামেন্ট বলছে না এটা তো নিয়মে যাবে না, তখন লুই বলেছিলেন আর্গুয়েবলি যে আম দ্য স্টেট, আমি যা বলবো সেটাই কথা। সো শেখ হাসিনা ওয়াজ দ্য স্টেট অ্যাট দ্যাট মোমেন্ট, ফলে বলেছিলেন ওই দুজনকে দিতে হবে, এটা নির্বাচন কমিশনও এর আগে ফোন করে বা তাকে ফোন করে বলা হয়েছে ওই দুটোকে দিতে হবে এবং বাকি কাউকে দেওয়া হবে না, দ্যাট ওয়াজ দ্য রিজন। ওই কারণেই ও দুটো পেয়েছে, ঠিক সেই কারণে আমরা পাইনি, এবং তিনি যাওয়ার সাথে সাথে ভোজবাজির মতো সব কিছু পাল্টে গেল। কারণ আমরা এই যে গত নির্বাচন কমিশন যখন দায়িত্ব নিয়েছে তখন থেকে আমরা একটা কথা বলছি, আর একটা গুরুতর অসদাচরণের একটা প্রমাণ হচ্ছে এই রেজিস্ট্রেশন বা নিবন্ধন দেয়া, যে পরিমাণ টাফ সিচুয়েশন তৈরি করা হয়েছে। এবং রাইটলি আপনি কমিটি করছেন, আপনি সাইনবোর্ড লাগাচ্ছেন, এগুলো কিছুই করতে পারবেন না, কারণ আওয়ামী লীগের পান্ডারা এসব নিয়ে অনেক ঝামেলা করেছে। সব কিছুর পরও যখন অকল্পনীয় পরিশ্রমের মধ্য দিয়ে আপনি করছেন আর সেখানে দেয়া হচ্ছে এরকম, আমরা আসলে, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা নিবন্ধন পাবো আমরা বিশ্বাস করিনি, কিন্তু আমরা কাজটা 18 সালেও করেছিলাম, আবার করলাম নির্বাচনের আগে, যে একটা ডকুমেন্টেশনের জায়গা যে আমরা এটা করেছি, এই জায়গাটা থাকা, সো দ্যাট আমরা দেখাতে পারি। এবং এই করাতে লাভ অন্তত এটুকু হয়েছিল যে দুটো একেবারেই নাম সর্বস্ব তথাকথিত রাজনৈতিক দল, এগুলো রাজনৈতিক দলও না, তাদেরকে দেয়া হলো, এবং সেটা তখন আমরা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে উত্থাপন করতে পেরেছিলাম। জি, আবুল হাসান রুবেল, আপনারা আদালতের রায় ছিল আপনাদের পক্ষে, তারপরেও নিবন্ধন পাননি, কিন্তু এখন পেয়েছেন। আমি প্রক্রিয়াটা একটু বলি। জি, আমরা আবেদন করেছিলাম 2017 সালে, 2017 সালে আমরা আবেদন করি, তখন আবেদন করার পরে তারা আমাদের গঠনতন্ত্রের দুইটি ধারা বিষয়ে তারা বলেন যে আপনাদের গঠনতন্ত্রে দুটি সুস্পষ্টভাবে উল্লেখ নাই, মানে কোনো ভুল আছে এরকম না, সুস্পষ্টভাবে উল্লেখ নাই। তো আমরা গঠনতন্ত্রের ওই দুটি ধারা দুটির সুস্পষ্টভাবে উল্লেখ করে দেই, দেওয়ার পরে তারপরে তারা আমাদের স্বাভাবিকভাবে ইয়ে ছিল যে আচ্ছা এরপরে ফিল্ডে যাওয়ার কথা, ফিল্ডে গিয়ে দেখবে যে আমাদের অফিস আছে কিনা, লোকজন আছে কিনা, মানে যেটা প্রক্রিয়া হওয়ার কথা, কিন্তু সেটা তারা করেনি। না করে তৃতীয় আর একটি পয়েন্ট উত্থাপন করলেন যে এই জন্য আপনাদের দেওয়া হবে না, মানে আসলে এটার পুরোটাই ইররিলেভেন্ট, যেটা আপনি আগে বলেছেন চিঠি দিয়ে আমাকে যে দুইটা আপনি ঠিক করেন, আমি দুইটা ঠিক করে দিয়েছি, আপনি তৃতীয় আর একটা বললেন যে আপনার এইটা নাই এই জন্য আপনাকে দেওয়া হবে না, আপনার নির্বাচনের কমিটি নাই। আমি আমাদের ওইখানে নির্বাচনের প্রক্রিয়া কী হবে সেটা আছে, তো ফলে এই যে মানে বলা যেতে পারে যে এক ধরনের মানে কি বলা যেতে চাপিয়ে দেওয়া, চাপিয়ে দিয়ে তারা এটা বললেন যে আমাদের নিবন্ধন দেওয়া হবে না। তখন আমরা আসলে আদালতে এটা ইয়ে করি, আদালতে যাই, এবং আদালত আসলে 2019 সালে আমাদের জুন মাসে আমাদের এই নির্বাচন কমিশন যে আইন বহির্ভূত এবং তার কর্তৃত্ব বহির্ভূত কাজ করেছে এবং এর আইনগত ভিত্তি নাই, এই মর্মে একটা ইয়ে দিয়ে আমাদেরকে 30 দিনের ভেতরে
নিবন্ধন দেওয়ার নির্দেশ দেয় এবং নিবন্ধনের এই ঘোষণাটা দুই দিন আগে, নিবন্ধন দেওয়ার দুই দিন আগে পত্রিকায় পাবলিশ করার জন্য নির্দেশ দেয়। তো তারা এটা তো করলেন না। তারপরে 2019 গেল, 20 গেল, 21 গেল, 21-এর ডিসেম্বরে এসে আমরা এর ভেতরে আসলে এইখানে তাদের বিরুদ্ধে একটা আদালত অবমাননার মামলা করি যে আপনারা তো আদালত অবমাননা করছেন। তখন তারা দ্রুতগতিতে একটা আপিল করে এই মানে সিদ্ধান্তের বিরুদ্ধে। এই আপিলটা আবার 2022 সালের জুন মাসে তারা একটা পূর্ণ মানে বেঞ্চে পাঠায়। পূর্ণ বেঞ্চে পাঠানোর পরেও কিন্তু আসলে এটা উঠছিল না। তারপরে যখন আমরা দেখলাম যে আচ্ছা অন্য সবাই তো আসলে নিবন্ধন পাচ্ছে এবং ইয়ে হচ্ছে, তখন আমরা বললাম যে আচ্ছা এইটা আপনারা হয় আপিলটা উইথড্র করেন অথবা আমাদের নিবন্ধনটা দিয়ে দেন, কারণ আমাদের তো আদেশ আছে, অথবা আপনারা আপিল কন্টেস্ট করেন, কোনটা করবেন আপনারা ঠিক করেন। আমরা একটা চিঠি দিলাম এই মর্মে, কারণ আমরা মানে আপনারা আমাদের আর কতদিন ঝোলাবেন, কারণ এই যে এই ঝুলিয়ে রাখার মাধ্যমে আসলে তারা রাজনীতিটাকে বিকশিত হতে দেওয়ার বিষয়ে একটা বিরাট সমস্যা সৃষ্টি করেছে। কারণ বিশেষত ঢাকার বাইরে এটা কাজ করতে গেলে তখন লোকজন প্রশ্ন করে যে আপনাদের তো নিবন্ধন নেই, আপনারা কাউ কোথেকে আসছেন, কি কারা, এই যে এই আওয়ামী লীগ তো এই ধরনের একটা মানে গুন্ডা বাহিনী সৃষ্টি করে রেখেছিল যারা এই ধরনের কাজগুলো বিশেষত গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় করতো। পুলিশ বলে যে আপনাদের নিবন্ধনে মিটিং করতে দেব, আপনাদের সভা করতে দেব না। ধরেন আমরা যখন কেন্দ্রীয় নেতারা হয়তো উপস্থিত থাকতাম তখন করতে দিত, তার বাইরে অন্য কোন সময় আসলে করতে দিত না। ফলে কি হচ্ছে যে দলের বিকাশটা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দলগুলোকে এইভাবে দাবিয়ে রাখা হয়েছিল এবং তথাকথিত তাদের পকেট থেকে তুলে নেওয়া। কি ধরনের আশ্বাস পেলেন, মানে নিবন্ধন তো এখনো আপনারা পাননি কিন্তু পেয়ে যাবেন হয়তো? মানে আমরা ওই যে ওনাদের রায়ের সঙ্গে আমাদের রায়ের একটা পার্থক্য ছিল, ওনাদের রায় ছিল হচ্ছে যে সরাসরি বলা হয়েছে যে নিবন্ধন দিয়ে দিতে, আমাদের বলা হয়েছে নিবন্ধন দিয়ে দিতে এবং তার আগে একটা সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে, সেটা দুই দিনের ভেতরে যদি কেউ আপত্তি না জানায় তাহলে তারপরে আমাদের নিবন্ধন দিতে। ফলে দুই দিন হতে হবে, সেটা দুই দিন হয়ে গেছে, আমার ধারণা যে আজকেই দুই দিন হয়ে গেল। ফলে দুই দিন হয়ে যাওয়ার পরে আমাদের এরপরে তারা মানে আপনাদের জন্য সুখবরটা আপনারা পেয়ে যাবেন হয়তো। আমার বাংলাদেশ পার্টি মানে এবি পার্টি নির্বাচন কমিশনে নিবন্ধন পেয়েছে, প্রতীক পেয়েছে ইগল, এতদিন নানা সমস্যার মুখে গিয়েছেন, কি হয় মানুষ একটা স্টেপ পার করলে নেক্সট স্টেপে যেতে চায়। এখন নিশ্চয় আপনাদের নির্বাচন করার একটা আকাঙ্ক্ষা থাকবে নিবন্ধনের সাথে ইলেকশন, কিন্তু সংস্কার প্রক্রিয়া চলছে, আপনারা চাইছেন সময় দিতে, কিন্তু কতটা সময় আসলে দিবেন, কতটা ধৈর্য ধরবেন? নিবন্ধন পাওয়ার পর, প্রতীক পাওয়ার পর কি আর তর সইবে না? আমরা এখানে তর সই মানে সহ্য করার বিষয় না, তবে এটা সত্য যে আমাদের জাতিসত্তার একটা মানে অস্থিরতার তর সই না সইবার একটা প্রবণতা আছে। প্রথম কথা হচ্ছে দেখেন আমাদের এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা তো ছিল যে আমরা নির্বাচন চাই, আমরা কেয়ারটেকার সরকার বা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন চেয়েছিলাম। কিন্তু একটা পর্যায়ে এসে আমরা যারা নতুন রাজনৈতিক উত্থান, বিশেষ করে নাগরিক ঐক্য বলছেন, গণসংহতি আন্দোলন বলছেন, আমাদের কিন্তু একটা সম্মিলিত স্বপ্ন বা চিন্তা দাবি উঠেছিল যে আমরা একটা রাষ্ট্র সংস্কারটা চাই, রাষ্ট্রের মেরামত চাই। শুধু নির্বাচন আমরা মনে হয় চাইনি, আমরা সাথে সাথে একটা রাষ্ট্রের মেরামতের জায়গাটাও চেয়েছিলাম। কেন চেয়েছিলাম মেরামত? কারণ ওই যে দেখছেন যে আপনি নির্বাচনে বিধান দেখেন, নির্বাচন কমিশনের আইনেই কিন্তু আছে আপনার কোনো ফ্লস থাকলে আপনাকে নোটিশ দিবে, আপনাকে নিবন্ধন বাতিল করার কোনো সুযোগ নাই, কিন্তু আপনাকে বারবার সে আপনার ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্য সে আপনার সহযোগিতা চাইবে। কিন্তু দেখা গেছে যে আপনি ক্রাইটেরিয়া ফুলফিল করছেন, যেমন জাহিদ ভাই যেটা বলেছেন যে আশাবাদী ছিলাম, অবশ্যই আশাবাদী ছিলাম বলেই তো আমরা 15-16 বছর ধরে রাজপুরে আন্দোলন করেছি, সেই জন্য তো আমরা নির্বাচন কখনো নির্বাচনে যাওয়ার ব্যাপারে চেষ্টা করেছি, কখনো নির্বাচন বর্জন করেছি, কখনো আমরা রাজপথে লড়াই করেছি, একটা আশা নিয়েই তো যে এই দুঃশাসন থেকে আমরা মুক্তি পাব। এখন কথা হচ্ছে যে আমাদের আমরা নির্বাচন চাই, কিন্তু আমরা চাই যে রাষ্ট্রটা যেভাবে ভেঙে পড়েছে, রাষ্ট্রটা যেভাবে সর্বগ্রাসী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেটাকে একটা মেরামত করে রাষ্ট্রটা একটা জায়গায় আসতে হবে। দেখেন আপনি ইলেকশন করতে হলে তো আপনার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন লাগবে, যেই রাষ্ট্রের ডিসি এসপি ওসি থেকে শুরু করে, অদ্ভুত ব্যাপার আমি শুনেছি যে টয়লেটের যে পাহারাদারগুলো আছে, যে আমাদের পাবলিক টয়লেটগুলো, সে তারাও পালিয়ে গেছে, মসজিদের ইমামদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কতটুকু ভঙ্গুর ব্যবস্থা হলে রাষ্ট্র ব্যবস্থা হয়, এবং বলতে দ্বিধা নাই যে আপনারা যারা গণমাধ্যমে কাজ করছেন, কত গণমাধ্যমের লোকদের আমি গতকালকে একজন অ্যাঙ্করের সাথে কাজ করে এসেছি, আজকে শুনছি যে সে অ্যাঙ্করের চাকরি নাই, কালকে দেখছি যে উনি টেলিভিশনের চিফ ছিলেন, পরের দিন দেখলাম এত বাঘা বাঘা সাংবাদিকদের
পাঁচ ছজনের চাকরি নাই। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটেছে কখনো নিকোল বলেন আপনি? এত সরকারের অদল বদল হয়েছে, এত ম্যাসিভ ডিস্ট্রাকশন, আপনি এই ধরনের উদাহরণ পাবেন না। সুতরাং আমাদের কাছে নির্বাচন তো হচ্ছে অবশ্যই আমাদের চাওয়া। নির্বাচন একটা রাজনৈতিক দলের মূল কাজই হচ্ছে নির্বাচন করা, একটা রাজনৈতিক দলের মূল কাজই হচ্ছে জনগণের ম্যান্ডেটের জন্য নিজেকে উপস্থাপন করা। কিন্তু এখন আমি মনে করি দেশের মানুষের প্রথম চাহিদাটা হচ্ছে রাষ্ট্রটাকে একটা স্থিতিশীল অবস্থায়, আমরা আর ওই ভঙ্গুর রাস্তায় যেতে চাই না। সুতরাং অনেক স্বপ্ন, অনেক রক্তের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে, হেঁটে হেঁটে, দৌড়ে দৌড়ে, লড়াই করে করে আমরা যে স্বপ্নটা তৈরি করেছি সেটা হচ্ছে রাষ্ট্রটাকে মেরামত করে একটা সঠিক রাষ্ট্রের জায়গায় এটা আসবে। মেরামতের বা সংস্কারের জায়গা তো দূরের কথা, আমাদের মৌলিক অধিকারের জায়গাটা যেখানে বিপন্ন হয়ে গেছে সেটা আমাদের উদ্ধার করতে হবে। সেজন্য আমি আপনার এই প্রশ্নের জবাবে বলবো যে আমরা অতটুকু সময় অবশ্যই দেব যতটুকু সংস্কারের জন্য প্রয়োজন। কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ওই যে আপনি বলেছেন যে অস্থিরতা আছে মানুষের মধ্যে, মানুষের স্বাভাবিক চাহিদাগুলো যদি অপূর্ণ থেকে যায়, আপনার যদি লোডশেডিং থাকে, আপনার যদি জননিরাপত্তা বিঘ্নিত হয়, আপনার যদি মানুষ বাজারে গিয়ে সঠিকভাবে তার ক্রয়ক্ষমতার বাইরে হয়, তাহলে কিন্তু মানুষের কাছে নির্বাচন, তারপর আপনার সময়, ওই যে একটা কথা আছে না রফিক আজাদের কথা, ভাত দে হারাম জাদা নাইলে মানচিত্র খাবো, কখন তখন আর মানচিত্র, রক্ত, আবেগ, হ্যাঁ সংস্কার, সংস্কার তখন কিন্তু ফিকে হয়ে যাবে। সুতরাং এইটা একটার সাথে একটা রিলেটেড, আপনি মানে অপ্রয়োজনের সময় নিলে সেটা কিন্তু আপনি আপনাকে জবাবদিহিতার জায়গায় আসতে হবে। সেজন্য আমরা চাই প্রয়োজনীয় সংস্কার যথাসময়ে এবং সেটা শেষ করে নির্বাচনটা আমরা চাই। জি, ডাক্তার জাহিদুর রহমান কিছুটা বললেন, মুজিবুর রহমান মঞ্জু, আমরা দেখছি সচিবালয়ে অস্থিরতা, ডিসি হতে চান অনেকেই, যারা হয়েছেন তাদের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে তারাও দাবি করছেন তারাও হতে চান, বিভিন্ন জায়গায় আমরা অস্থিরতা দেখছি। এই অস্থিরতা কাটিয়ে উঠতে যেহেতু নিবন্ধন পেয়েছেন আপনারা, আপনাদের নির্বাচন করবার জন্য একটা আগ্রহ নিশ্চয়ই আছে, অস্থিরতা কাটতে কাটতে আপনাদের এই আগ্রহের তর সইবে কি না, একই রকম প্রশ্ন। জি, আগ্রহের তরের চাইতে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা রাজনৈতিক দল নিশ্চয়ই ক্ষমতায় যেতে চায়। মানে আমরা যারা আছি আমরা এককভাবে নির্বাচন করলে ক্ষমতায় নেক্সট নির্বাচনে যাচ্ছি না, এটা শিওর। কিন্তু আমাদের স্বপ্ন, আমরা যেদিন রাজনৈতিক দল তৈরি করেছি আমরা ক্ষমতায় যাব। এবং ক্ষমতায় যাওয়ায় যদি আপনার লুটপাটের ইচ্ছে না থাকে, তাহলে আপনার উদ্দেশ্য হচ্ছে আপনার কিছু চিন্তা আছে রাষ্ট্রকে কল্যাণ করার জন্য, আপনি সেটা করতে চান। যদি তাই হয়ে থাকে, রাষ্ট্রের কল্যাণ সবার আগে। এখন আমরা যদি দেখি এই সরকার যেভাবে চলছে তাতে রাষ্ট্রের কল্যাণ হচ্ছে না, তাহলে ইভেন আমরা কাল পরশু এক মাসের মধ্যে নির্বাচন চাইতে পারি, ফর শিওর। মঞ্জু ভাইয়ের সাথে আমি একমত, আমরা সবাই এই সংস্কার নিয়ে প্রচুর কথা বলেছি, আমরা এই দুই, আমরা দুই দল একটা মানে প্ল্যাটফর্মে, কমন প্ল্যাটফর্মেও আছি, এর বাইরে আমাদের অন্য দলগুলোর সাথে আলোচনা হয়, আমরা রীতিমতো সংস্কার কী কী করতে চাই, কীভাবে করতে চাই সেটা নিয়ে অপরাপর দলগুলোর সাথেও, যারা আমাদের মানে মঞ্চে নেই তাদের সাথেও আলোচনা করেছি। উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি, দেশটাকে ভালো করতে চাই। কিন্তু আমরা যদি দেখি যে সচিবালয়ের কথা বলে আমরা ছোটো উদাহরণ একটু আলোচনা করা দরকার আমার মনে হয়। একটা জাতীয় দৈনিকে এরকম নিউজ এসছে, একজন সমন্বয়ক, তার নামও আছে ওখানে, তিনি একজন কর্মকর্তার সাথে বসে তালিকা তৈরি করছেন কারা ডিসি হবেন। মজার ব্যাপার, ওই পত্রিকা থেকে ওই সমন্বয়কের সাথে কথা বলা হয়েছিল, তিনি অ্যাগ্রি করেছেন যে তিনি গেছেন এবং এই তালিকা উনি তৈরি করছেন, যে কর্মকর্তার সাথে বসা হয়েছে তিনিও অ্যাগ্রি করছেন। এবং এই আলাপ আসলো যে আপনি এখানে ঢুকলেন কীভাবে, আপনার তো কার্ড নাই, উনি এই প্রশ্ন এড়িয়ে, সেই সমন্বয়ক এড়িয়ে চলে গেলেন। যে কথাটা বলতে যাচ্ছি, এই যে নজিরবিহীন অস্থিরতা, এমনি তো প্রিভিয়াস যে সরকার ছিল তারা কী করে গেছে আমরা জানি, এরপর যদি এখন এই ধরনের প্রসিডিউরাল প্রবলেম তৈরি হতে থাকে, এখনও যদি ক্রমাগত মব যেতে থাকে, গতকালও বা পরশু একজন পুলিশ সদস্যকে, পুলিশের একজন এসআইকে থানা থেকে বের করে হেনস্থা করা হয়েছে, তার উপর আঘাত করা হয়েছে, এরকম বিভিন্ন জায়গায় মব তৈরি হচ্ছে, এরকমভাবে যদি এটা কন্টিনিউ করতে পারে এবং সরকার যদি সাকসেসফুললি এগুলো ম্যানেজ করতে না পারে, তখন আমরা যদি দেখি যে দেশের ওভারঅল সিকিউরিটি প্রশ্নের মুখে, গার্মেন্টের মধ্যে নানান রকম সমস্যা হচ্ছে, আমি দেখলাম সরকারের দিক থেকে এখন পার্শ্ববর্তী দেশের ইন্ধনের কথাও বলা হচ্ছে, তাত্ত্বিকভাবে ধরে নেই পার্শ্ববর্তী দেশ ইন্ধন দিচ্ছে, কারণ ভারতের অ্যাটিটিউড হতে পারে, কিন্তু এগুলো ম্যানেজ করার দায়িত্ব তো সরকারের। সো অ্যাজ এ হোল সরকার যদি এই গ্রস জায়গাগুলো ঠিক করতে না পারে, তাহলে আসলে আমরা সংস্কারের চাইতে মনে করব যে এই সরকারের উচিত হবে দ্রুত একটা নির্বাচন দিয়ে। আপনার নিশ্চয়ই মনে আছে 1-11 সরকার যখন একটা পর্যায়ে ম্যানেজ করতে পারছিলেন না, যদিও তারা ঘোষণা দিয়েছিলেন তারা 2 বছর থাকবেন, কিন্তু যখন একটা পর্যায়ে ম্যানেজ করতে পারছিলেন না, তখন তাদের দিক থেকেও সিরিয়াস আর্জ ছিল রাদার নির্বাচন দিয়ে চলে যাওয়া। সো আমার দলের অবস্থান হচ্ছে, আমাদের
দেশের এবং জাতির ভবিষ্যৎ সবার আগে। আমি একমত এবং আমি নিজেও চাই এই সরকার যদি জনগণের খুব মানে আসলে খুব বেশি কিছু করতে হয় না, শেখ হাসিনা দেশটাকে এমন জায়গায় নিয়ে গেছেন মানে ইসলামের যে দোজখের অনেকগুলো স্তর আছে সবচেয়ে খারাপ স্তরে যখন নিয়ে গেছেন, আপনাকে বেহেস্ত লাগবে না ওই দোজখের স্তর দুই তিনটা যদি ওপরেও তুলতে পারেন মানুষ উইল বি হ্যাপি উইথ দ্যাট, কিন্তু সেটুকু তো লাগবে। সুতরাং ওই জায়গায় প্রপারলি আগাচ্ছে দেশ, ওটা যদি হয় তারা থাকুন এবং একই সাথে সংস্কার করুন। কারণ একটা কথা খুব জরুরি, জনগণের সংস্কারের চাহিদা আছে বলে আমরা বলছি, আম সরি এভাবে বলার জন্য, আমরা দীর্ঘ দিন এই লড়াইয়ে ছিলাম, আমরা বলছি এবং আমরা জানি সংস্কার হলে জনগণের লাভ হবে, কিন্তু সংস্কার যে যে জায়গায় করার কথা হচ্ছে, যতটুকু করার কথা হচ্ছে, যারা মুভমেন্টে ছিল, রাস্তায় ছিল, মারা গেছে, ইভেন মারা গেছে, আহত হয়েছে 18,000 মধ্যে, এদের কথাই বলছি, এরা এই জিনিসটা কতটুকুই বা বোঝে। সুতরাং তার মূল সংকটের জায়গা এই সংস্কার চাওয়া মানুষজন এই শেখ হাসিনাকে ফেলে দিচ্ছে তা না, রাস্তার মধ্যে তিনি ছিলেন যিনি পাঙ্গাস মাছের কাঁটা কিনেছিলেন, যিনি 15 টাকা একটা ডিম কিনতে পারেননি, কমতে কমতে একটা ডিমও কিনতে পারেননি, যিনি চাকরি হারাচ্ছিলেন কারণ অর্থনীতিকে সরকার এখন প্ল্যান করে স্লো করে দিচ্ছে ডলার ক্রাইসিসের কারণে, আমি বহু মানুষকে চিনি যিনি তার পরিবার বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন, আমরা অনেকে হয়তো অবাক হবো ঢাকা শহরে অনেক কিছু সিরিয়াস ইনফ্লেশন আছে কিন্তু বাড়ি ভাড়া ইনফ্লেশন নেই, কোনো কোনো জায়গায় বাড়ি ভাড়া কমছে কারণ মানুষ তার ফ্যামিলি রাখতে পারছে না। সো ওই মানুষগুলো আসলে শেখ হাসিনার পতন ঘটাতে গেছেন এই সব কারণে, ওই জায়গাগুলো অ্যাড্রেস যদি করা না যায় আলটিমেটলি আসলে সংস্কার, আমি তার মানে এই না আমি বলছি যে এই যে 6টা কমিটি হলো এগুলো যে সংস্কারের জায়গাগুলো করবে এগুলো জনকল্যাণ এবং গ্রাসরুটের কাছে যাবে, তারা হয়তো এটা জানেন না। সো দিনের শেষে এই জায়গাগুলো যদি সরকার অ্যাড্রেস করতে পারে তারা এমনি সময় পাবে, রাজনৈতিক দলগুলো প্রস্তুত আছে, এমনকি বিএনপি, আমি একদম খোলাখুলি যদি বলি এখন ভোট হলে বিএনপিরই ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়েতে বেশি, তারাও কিন্তু আজ বলছেন যে তারা সংস্কারগুলো হতে দিতে চান, তারাও সময় দিতে চান, কিন্তু সরকার সেটাকে সদ্ব্যবহার করতে পারবে আমি আশা করি। আবুল হাসান রুবেল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেব আজকে বলেছেন যে আমরা সবাই সংস্কারের কথা বলছি এবং সংস্কার যে প্রয়োজন সেটা বলেছি, সেক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারগুলো করা হয়। মূল যে বিষয়টা, গণতন্ত্রের জন্য জনগণের প্রতিনিধিদের যে শাসন, জনগণের নির্বাচিত সংসদ দিয়ে দেশ পরিচালনা, সে বিষয় যেন দ্রুততার সঙ্গে হয় সেটি আমাদের প্রত্যাশা থাকবে। এই প্রত্যাশার সাথে গণসংহতি আন্দোলনও একমত কি না? আচ্ছা, প্রথমত বলি যে সরকার অনেকগুলো কমিটি করেছে, অনেকগুলো কমিটি করেছে এবং তার ভেতরে একটা বড় অংশ কিন্তু আসলে নির্বাচন সংক্রান্ত। ধরেন আপনি পুলিশের সংস্কার করবেন, প্রশাসনের সংস্কার করবেন, নির্বাচন কমিশনের সংস্কার করবেন, এগুলো আসলে একটা সুষ্ঠু নির্বাচনের জন্যই লাগবে। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আরও অন্যান্য সংস্কারও লাগবে কিছু। এখন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো না করে কি আসলে আমরা একটা নির্বাচনের ভেতরে গেলে খুব ভালো ফলাফল আসবে? আসবে না, এটা আমরা সবাই জানি। কিন্তু যে কথাটা আসলে মানে জাহেদ বললেন সেটা আমরা এর আগেও আলাপ করছিলাম যে একটা সরকার যদি আসলে তার যে মিনিমাম কাজ হচ্ছে যে শান্তি শৃঙ্খলা রক্ষা করা, মিনিমাম কাজ হচ্ছে দেশের ভেতরে উৎপাদনশীলতাটাকে বজায় রাখা, মিনিমাম কাজ হচ্ছে যে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে আমাদের যে সম্পর্ক এই সম্পর্কের স্থিতিটাকে রক্ষা করা, আমাদের মর্যাদাকে রক্ষা করা, এই কাজগুলো যখন একটা সরকার করতে পারেন, যখন জনজীবনে একটা স্বস্তি নিয়ে আসতে পারেন, ধরেন বাংলাদেশের জনগণের একটা বিরাট অংশ এটা ঠিক যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভোট না দিতে পারা এই দুটা কিন্তু বাংলাদেশের মানুষের এই যে ছাত্র জনতার অভ্যুত্থানে যেটা পরিণত হলো তার ভেতরে একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ। হ্যাঁ, এই আন্দোলনের ভেতর থেকেই আবার এই সংস্কারের আওয়াজটা উঠেছে, কারণ মানুষের ভেতরে এই আওয়াজটা কোনোভাবে না কোনোভাবে গিয়েছে যে এই সংস্কারটা না হয় যদি তাহলে ইন দ্য লং রান আমরা এই একইভাবে সাফার করতে থাকব। কিন্তু তার যে ইমিডিয়েট প্রয়োজন সেই প্রয়োজনটার যদি এই সরকার মোটামুটিভাবে ট্যাকেল করতে পারেন, এবং মোটামুটিভাবে আমি বলবো যে কিছুটা শক্ত হাতে ট্যাকেল করতে হবে অনেক ক্ষেত্রে, কোনো কোনো জায়গায় আমরা আসলে দেখা যাবে যে ধরেন এক জায়গায় মব তৈরি হচ্ছে, মব একটা কাজ করছে যেটাকে আসলে ট্যাকেল করা যাচ্ছে না, আমি মনে করি এইটা থেকে আসলে খুবই শক্ত হাতে এইগুলো ইয়ে করতে হবে। কারণ ধরেন আপনি এক জায়গায় ভাঙচুর করতে যাচ্ছেন, একজনকে লাঞ্ছিত করছেন, এইটা বিষয়ে যদি কঠোরতা না দেখানো যায় তাহলে এটা কিন্তু বাড়তে থাকবে প্রবণতা আকারে, এবং এইটা কিন্তু আসলে সরকারকে ব্যর্থ করে দেওয়ার মতো জায়গায় চলে যেতে পারে, ফলে এই জায়গায় খুবই কঠোর হতে হবে। ধরেন আপনি এই যে সিন্ডিকেটগুলো যে আছে, এই সিন্ডিকেটগুলো যে ভাঙতে হবে এবং জনগণের যে মানে ক্রয় ক্ষমতার ভেতরে যে জিনিসপত্রের দাম নিয়ে আসতে হবে সেটা ঠিক করতে হবে।
আমাদের কলকারখানাগুলোতে এখন এই যে ধরেন আশুলিয়া কিংবা অন্যান্য জায়গায় যে ধরনের ঘটনাগুলো ঘটছে, এখানে তো আসলে খুবই শক্ত পদক্ষেপ নিতে হবে এবং এটার জন্য কারা দায়ী খুঁজে বের করতে হবে। আমি জানি যে বেশিরভাগ মানে যারা শ্রমিক সংগঠন করেন তারা বেশিরভাগই বলছেন যে তারা আসলে এই ধরনের কোনো মানে এখন এই ধরনের সংগ্রামের ভেতরে নাই। তাহলে কারা করছে, কারা করছে, তাহলে এগুলো খুঁজে বের করতে হবে, তাদেরকে একটা ইয়ের ভেতরে নিয়ে আসতে হবে এবং শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের মানে রূঢ় না হয়ে বরং শ্রমিকদের দাবি দাওয়াটা যাতে থাকে, আবার এগুলোর কারা উস্কানি দিচ্ছে তাদের যাতে চিহ্নিত করা যায় সে বিষয়ে কঠোরতা দেখাতে হবে। এই দুইয়ের সম্মিলন যদি তারা করতে পারেন তাহলে আসলে আমরা কেন যে কেউই তাকে তাকে সময় দেবেন, বা রাজনৈতিক দলগুলো তো অবুঝ না, আমরা তো আসলে দেশের জনগণের জন্য, জনগণের স্বার্থের বাইরে তো আমাদের কোনো স্বার্থ নাই। তার মানে আপনারা যুক্তি সংস্কারের জন্য যুক্তি সময়টা দেওয়ার পক্ষেই আছেন। রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরে ফিরছি। রাজনীতি, ডাক্তার জাহিদুর রহমান, পোশাক শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়ার কারণে উৎপাদন হ্রাস পেয়েছে, এছাড়া গ্যাস সংকটও একটা কারণ। আমরা জানতে পেরেছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠান তারা জানিয়েছে যে বাংলাদেশে অস্থিরতার কারণে তারা নতুন করে $54 মিলিয়ন অর্ডার পেয়েছে। নয়াদিল্লির বাইরের আরেকটি গ্রুপ জানিয়েছে যে গত আগস্টে তারা স্প্যানিশ ফ্যাশন ফার্ম জারার কাছ থেকে 15% বেশি অর্ডার পেয়েছে। আমাদের অস্থিরতার সুযোগে ভারতের পোশাক শিল্প কি তাহলে লাভবান হতে যাচ্ছে কিনা? ধন্যবাদ। সম্ভাবনা তো আছেই, তবে একটা জিনিস যেটা হয়, বাংলাদেশ এই জায়গাতে যে জায়গায় পৌঁছে গেছে, যদি এই সংকটটা খুব লম্বা সময় না চলে তাহলে খুব বেশি ক্ষতি হয়তো হবে না। কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, ব্যবসার জন্য সবচেয়ে ক্ষতিকর ব্যাপার হচ্ছে আনসার্টেনিটি। মানে আমরা এ কারণেই সরকারকে বলছি বারবার, এটা যত দ্রুত সম্ভব যেভাবে সম্ভব এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। খেয়াল করবো আমরা, শেখ হাসিনার সময়ে একটা লম্বা সময় মুভমেন্ট গেল, সে সময় আমাদের গার্মেন্টের অনেক রকম সংকট গেছে, এরপর এখন আবার সংকট হচ্ছে। মানলো এখন যেটা হয়, ওভার দ্য ইয়ার্স, ডেকেডসের পর ডেকেডস আমাদের এখানে যারা উদ্যোক্তা আছেন তারা চমৎকার সব প্রোডাক্ট তৈরি করেছেন, এবং যেটা খুব জরুরি, এটা খুব সোজা ব্যাপার না ভারতের জন্য, কমপ্লায়েন্ট ফ্যাক্টরি তৈরি করা। আমরা যেভাবেই হোক চাপে, ওয়েস্টের চাপে, অ্যাকর্ড অ্যালায়েন্সের চাপে, রানা প্লাজার পর আমরা অনেক কমপ্লায়েন্ট ফ্যাক্টরি তৈরি করেছি। সুতরাং ভারত চাইলেই এত কমপ্লায়েন্ট ফ্যাক্টরি খুব দ্রুত করে ফেলতে পারবে না, কারণ আমরা জানি যে পৃথিবীর টপ যে কোম্পানিগুলো আছে সেগুলো যদি কমপ্লায়েন্ট ফ্যাক্টরি না থাকে তাহলে তাদের জন্য, তাদের ভোক্তার জন্য এই ধরনের পণ্য আমদানি করা খুব কঠিন, কারণ ওখানকার যারা ওয়াচডগ আছে তারা এগুলো নিয়ে খুব সরগোল করে। সো খুব সহজ হবে না, কিন্তু একটা ঘটনা ঘটতে পারে ভারতের চাইতে, আমি বরং মনে করি আমাদের আনসার্টেনিটি যদি আরও বেশ কিছুদিন প্রলং করে, কিছু কিছু সেগমেন্টে ভিয়েতনাম আমাদের চাইতে হায়ার প্রোডাক্টে চলে গেছে, এখনও কিন্তু আমাদের এগুলো কিছু করে। আরেকটা দেশ রাদার বেনিফিটেড হতে পারে বলে বলা হয়, সেটা হচ্ছে কম্বোডিয়া। কম্বোডিয়াতে আমরা যা যা করি, ওখানকার যে মজুরি আমাদের চেয়ে বেশি, তারপর ওখানকার ওভারঅল সব কিছু সিচুয়েশনে কাছাকাছি দামে তারা পেতে পারে। আর একটা কথা আমাদের মনে রাখা দরকার, এত হাই মার্জিনের প্রফিট ওয়েস্টার্ন যে ব্র্যান্ডগুলো আছে করে, তাতে 10-15-20% বেশি দিয়েও যদি কোনো জায়গা থেকে সে আনইন্টারাপ্টেড সাপ্লাই পায় সে কিন্তু সেখানে চলে যাবে। সুতরাং বটম লাইন হচ্ছে, ভারতে যাওয়া গেছে, অলরেডি প্রমাণ আছে এটা, ভারতে আমরা যদি লম্বা সময় চলতে পারে তাহলে ভারতের দিকে যাবে। ভারতে যাক আর কম্বোডিয়াতে যাক আর ভিয়েতনামে যাক, দিনের শেষে আমাদের এই দশকের পর দশক ধরে আমাদের যে ইনভেস্টমেন্ট, এবং সংকট শুধু এখন অস্থিরতা না, আমাদের আরও অনেক সংকট যুক্ত হয়েছে। আমাদের পাওয়ারের ক্রাইসিস আছে, আমরা এর মধ্যে কিন্তু লোডশেডিং দেখছি, আমরা ফ্যাক্টরিগুলোকে গ্যাস দিতে পারছি না, আমাদের ডলারের সংকট আছে, আমাদের আমদানিকারকরা দীর্ঘদিন তাদের ইচ্ছে মতো ক্যাপিটাল মেশিনারিজ, তাদের কাঁচামাল, যদিও এর মধ্যে টাকা পাচার আছে, ওটা যদি বাদও দেয় যেটা জরুরি প্রয়োজন, এরকম জিনিস আমদানি করতে পারে। তো এতগুলো চ্যালেঞ্জের মধ্যে যদি এখন অস্থিরতা যোগ হয় খুব বড় ক্ষতির জায়গা হয়ে যেতে পারে। আবুল হাসান রুবেল, পোশাক শিল্প নিয়ে যদি কিছু বলতে চান, আপনার মন্তব্য জানাতে পারেন। আপনাকে, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, বাংলাদেশে মমতা আলী জিন্নার মৃত্যুবার্ষিকী পালন হয়েছে, এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা, আপনার টেকটা জানতে চাই। আমার মানে প্রথমত হচ্ছে আমি পোশাক শ্রমিকদের নিয়ে একটু বলি যে মানে বাংলাদেশের পোশাক শ্রমিকরা যে পরিমাণ মজুরিতে কাজ করেন সেই মজুরি কিন্তু আসলে মানে আশেপাশের বেশিরভাগ দেশের চাইতে অনেক কম, এবং ভারতের পোশাক শ্রমের যে সাধারণ চরিত্র
সেটার ভেতরে কিন্তু দেখা যাবে যে ছোট ধরনের যে কারখানা এবং অনেক ক্ষেত্রে তারা মানে যে কুটির শিল্প এবং এই দুইয়ের সংমিশ্রণ করে আসলে পোশাক কারখানা করেন, ফলে তাদের সাথে কম্পিটিশন বাংলাদেশে খুব যে মানে বড় সমস্যা এটা না, বরং আসলে এইখানে এই আমরা যদি মোটামুটিভাবে এটাকে উত্তরণ ঘটাতে পারি তাহলে আসলে পোশাক শিল্প বাংলাদেশে যারা ক্রেতা আছেন তারা বহুদিন থেকে বাংলাদেশের সাথে এই পোশাক শিল্পের সাথে আছেন এবং তারা থাকবেন বলে আমি মনে করি, এটা একটা। আর ধরেন মোহাম্মদ আলী জিন্নার মানে ইয়ের বিষয়টা কি বলে মৃত্যুবার্ষিকী পালন, এখন মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী পালন এটাকে আমি খুব বড় ঘটনা মনে করি না আর কি। প্রথমত কিছু লোক মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করেছেন, আচ্ছা ঠিক আছে যে তারা পালন করতেই পারেন বা অন্য আরও জনেরও মৃত্যুবার্ষিকী পালন করতে পারেন এবং ইয়ে করতে পারেন, সেটা আমার কাছে মনে হয় না যে এটা খুব বেশি আমার জন্য সমস্যাজনক একটা বিষয় বা এটাতে আসলে খুব গুরুত্ব দেওয়া দরকার আছে এরকম। জি, আপনি গুরুত্বই দিতে চাচ্ছেন। নুরুল হক নূর গণঅধিকার পরিষদের সভাপতি, তিনি এসেছেন স্টুডিওতে। নূর, আমরা এর মধ্যে অনেক আলোচনা করে ফেলেছি, আপনার জন্য ছোট ছোট করে একটু আমি প্রশ্ন রাখতে চাই যে আপনারা নিবন্ধন পেয়েছেন, নিবন্ধনে আপনারা ট্রাক প্রতীক পেয়েছেন। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অনেক স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক পেয়েছিল, কেউ কেউ হয়তো সংসদ সদস্য হয়েছে, আবার কেউ কেউ সংসদ সদস্য না হতে পারে হতাশ হয়েছে, যেমন আলোচনায় চিত্রনায়িকা মাহিয়া মাহি ছিলেন। মানে ট্রাক পেয়ে কেমন লাগছে? প্রথম হচ্ছে নির্বাচন কমিশনের যে প্রতীকগুলো এগুলো আসলে অদ্ভুত অদ্ভুত প্রতীক, সোপা আলমিরা, তো সেই জায়গা থেকে আমাদের চয়েস করার খুব বেশি সুযোগ ছিল না। প্রতীকেও সংস্কার দরকার। হ্যাঁ, এই অদ্ভুত অদ্ভুত প্রতীক এবং এটার রুচিরও প্রশ্ন যে এগুলো আপনি জাতীয় ন্যাশনাল ইলেকশনে আপনি এগুলো সিলেক্ট করবেন, তো সেই ক্ষেত্রে মন্দের ভালো আমাদেরকে একটা সিলেক্ট করতে হয়েছে। আমরা এই ট্রাক প্রতীক সিলেক্ট করেছি, মান্না ভাই বা জায়েদ ভাইরা যেমন কেতলি পেয়েছেন, এগুলো এই সময় চলে না আসলে, এর একটু পরিবর্তন দরকার ছিল। তো সেই ক্ষেত্রে ধরেন যেটা পেয়েছি আর কি, এখন একটা রেজিস্টার্ড পার্টি হিসেবে ফর্মালি একটা সিম্বল আমাদের আছে, এটা নিয়ে হয়তো নির্বাচন করা যাবে, সামনে লোকাল ইলেকশনগুলো হবে, সেই দিক থেকে সন্তুষ্ট আছে আর কি। জি, আপনারা গণতন্ত্র মঞ্চ গঠনের প্রথম দিকে আপনারা ছিলেন, আবার বের হয়ে গেছেন, বিভিন্ন মানে সময়ে রাজনৈতিক অবস্থান একটু এদিক সেদিক হয়েছে, আপনাদের আলোচনা সমালোচনা আছে, এখন নিবন্ধন পাওয়ার পর দলের রাজনৈতিক অবস্থান কী হবে? আমরা প্রথমত 2018 সালে আনুষ্ঠানিকভাবে আসলে রাজনীতির মঞ্চে আগমন, সো 5-7 বছরে একটা নতুন রাজনৈতিক দল এবং বলা চলে একটা ইয়ং গ্রুপ রাজনীতিতে আসছে, তাদের অনেক ভুল ত্রুটি হবে, স্বাভাবিক কিছু ক্ষেত্রে অস্থিরতা তৈরি হবে, স্বাভাবিক। তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি এবং দেখেন এই যে 2018 সালে আমরা কোটা সংস্কার আন্দোলনটা শুরু করেছিলাম, সেই আন্দোলনের ফেস থেকেই কিন্তু আমরা ডাকসু নির্বাচন করি এবং তার পরবর্তী লিগ্যাসি এবং জনপ্রিয়তা জনসমর্থন সেই জায়গা থেকেই রাজনৈতিক দলটা করা। উইদিন 5 ইয়ার্সের মধ্যে সেই আন্দোলন যারা সে সময় ধরেন আমাদের ফলোয়ার ছিল, জুনিয়র কর্মী ছিল, তারা শেষ পর্যন্ত দেখা যায় একটা সফল গণ অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে এবং বলা চলে আমি যাদেরকে হাত ধরে রাজনীতিতে এনেছি অনেকে, অনেকের মা আমাকে খুব বকা দিয়েছে, বাবা আল্লাহ রাস্তায় তুমি আমার ছেলেকে ছেড়ে দাও, বাবা তুমি ওদের রাজনীতিতে নিও না, সেই ছেলে এখন উপদেষ্টাও হয়েছেন। তো কাজেই সেটা আমাদের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট না? আসিফ না, আসিফের আম্মা আমাকে একবার ফোন দিয়ে খুব বলতেছিল যে বাবা আমার ওকে একবার ছাত্রলীগের হামলার শিকার ছিল 2-3 বার, তো সে খুব বলছিল বাবা তুমি আমি তোমার কাছে ভিক্ষা চাই আমার ছেলে, তুমি আর রাজনীতিতে ওরে জড়িত করো না, ওরে তুমি কী খাওয়াইছো, ও তো খালি এগুলোর বাইরে যেতে পারছে না, তো দেখেন এখন ওরা মন্ত্রী হয়ে যাচ্ছে, সো এটা আমাদের জন্য একটা অ্যাচিভমেন্ট না? তো সেই জায়গা থেকে মনে করি এই 5-6 বছরের পথ চলায় ছোটোখাটো ভুল ত্রুটি হয়েছে, এটা আমি স্বীকার করি, আমাদের কিছু দূরদর্শিতার অভাব ছিল, বাট এর মধ্যে দিয়ে যে আমরা এখন একটা জায়গায় আসতে পেরেছি, আশা করি সামনের দিনের পথ চলাটা খুব সুন্দর হবে এবং ম্যাচুরিটির সাথে। আসিফরা তো গণঅধিকার পরিষদ থেকে বোধহয় আসিফ বের হয়ে গেছে, ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিল গত বছর, তারা কিছু বিষয়ে নিয়ে দ্বিমত হওয়ায় আলাদা একটি সংগঠন করে, ছাত্র সংগঠন, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির একটা আপনার হাত ধরে তারা রাজনীতিতে এসেছে। জি, মুজিবুর রহমান মঞ্জু দায়িত্ব নেওয়ার পর 2 বার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু
নির্বাচন নিয়ে স্পষ্ট কোনো ঘোষণা বা রূপরেখা না থাকায় অনেক রাজনৈতিক দলকে আমরা হতাশ হতে দেখেছি। গতকালের ভাষণেও নির্বাচন নিয়ে তিনি কোনো রূপরেখা দেননি। আপনার কাছে একটু মন খারাপ বা কোনো হতাশা আছে কি না সেটা যেমন জানতে চাই, সাথে আমরা পোশাক শিল্প নিয়ে কথা বলছিলাম যে এটা কোনো কারণে অন্যদিকে চলে যাবে কি না, আমাদের হাতছাড়া হয়ে যাবে কি না, বিশেষ করে প্রতিবেশী ভারতের কাছে চলে যাওয়ার কোনো আশঙ্কা আপনি দেখেন কিনা, এবং একই সঙ্গে মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী পালন নিয়েও আপনার মন্তব্য জানতে চাই। আমি সংক্ষেপেই বলি, সেটা হচ্ছে পোশাক শিল্প নিয়ে জাহিদ ভাই এবং এই রুবেল ভাই যেটা বলেছেন, প্রথম কথা হচ্ছে যে শুধু পোশাক শিল্পকে আমি আলাদা করে দেখতে চাই না। আপনি জানেন যে যখন ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিলো তখন কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়েছে, যারা অনলাইনে বিজনেস করতো, বাইরের অর্ডারগুলো ক্যারি করতো তাদের, তারপরে কিন্তু সেই ক্ষতিটা পুষিয়ে এসেছে, কারণ যারা অর্ডার দিয়েছিলো তারা বুঝেছে যে আমরা একটা ক্রাইসিসের মধ্যে ছিলাম। সো আমি মনে করি ওভারঅল যদি সব কিছুকে আমরা চেঞ্জ করতে না পারি, আমাদের জাতীয় যে ক্ষতি হবে সেটা গার্মেন্টসও একটা পোর্শন পাবে। দ্বিতীয় হচ্ছে যে মোহাম্মদ আলী জিন্নার ব্যাপারে আপনি যেটা বলেছেন, আমাদের মোহাম্মদ আলী জিন্না তো আমাদের একাডেমিকে পড়ানো হয়, আমাদের পলিটিক্যাল সায়েন্সের সিলেবাসে মোহাম্মদ আলী জিন্নার সংগ্রাম, তার রাজনৈতিক বিষয়গুলো পড়ানো হয়। সুতরাং রুবেল যেটা বলেছেন যে আমাদের মানে কেউ যদি মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী পালন করতে চায়, তাকে একজন পলিটিশিয়ান হিসেবে তার কথা স্মরণ করতে চায়, সেটা করতেই পারে। কিন্তু আমার কাছে একটু সন্দেহ লেগেছে যে আলোচনাটা হয়েছে সেটা আমি দেখলাম যে কি উর্দু স্পিকিং বা উর্দু স্পিকাররাই কথা বলেছেন, সেটাকে আমাদের দেশে না কোথায় এটা নিয়ে একটা কনফিউশন ছিল। যাই হোক, আপনি হয়তো ভালো বলতে পারবেন, তিনজন উপদেষ্টা আসিফ নজরুল, রেজওয়ানা চৌধুরী এবং ছাত্রদের যে হাসনাত আবদুল্লাহ, তিনজনকে আমি বলতে শুনেছি তারা একই সুরে বলছেন যে নির্বাচনের তারিখ এখন দেয়া যাবে না, সংস্কার করে দিতে হবে। আমরা কিন্তু বলছি এখানে কিন্তু একটা ভুল বার্তা যাচ্ছে। কেন যাচ্ছে ভুল বার্তাটা? কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই আন্দোলনের অনেকগুলো স্টেক হোল্ডার আছে, এই আন্দোলনের অনেক শুরু থেকে শেষ পর্যন্ত যারা স্টেক হোল্ডার হিসেবে আছে। দেখেন, সেনাবাহিনী যখন শেষ দিন গণহত্যার সহযোগী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বা জানিয়েছে, তাহলে তাদের অবদানটাকে তো স্বীকার করতে হবে এই আন্দোলনে। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেক স্টেক হোল্ডারের যেই জায়গাটা আছে সেখানে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমি দুটো জিনিসকে চিহ্নিত করতে চাই আমাদের জন্য সমস্যা, একটা হচ্ছে অস্থিরতা আর একটা হচ্ছে দীর্ঘসূত্রিতা। একটা অস্থিরতা কাজ করছে, দেখেন ডক্টর ইউনূস কিন্তু অনেকগুলো বিবরণ দিয়েছেন, তাদেরকে অনেকগুলো ক্রাইসিস ফেস করতে হয়েছে। যেমন ধরেন একটা বন্যা হয়েছে, যে বন্যাটা ছিল একেবারেই আনওয়ান্টেড, যে জায়গায় কখনোই বন্যা হয় না, এই ধরনের একটা ভয়ঙ্কর বন্যা ফেস করতে হয়েছে। আনসারের একটা বিদ্রোহ তাকে ফেস করতে হয়েছে, তারপরে রাতের ডাকাতি, তারপরে নানা ধরনের মব, তারপরে আপনার প্রশাসনের অস্থিরতা, সেগুলোকে তো আমরা বলেছি। মাজারে হামলার ঘটনাটা আপনি দেখেন যে এটা খুবই, যে মাজারে হামলা, মন্দিরে হামলা, এগুলো কিন্তু এই নতুন করে কিছু জিনিসের অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এর বাইরে আরেকটা জিনিস হয়তো অনেকে খেয়াল করেননি, সেটা হচ্ছে কিছু দাগি খুব নাম করা করা সন্ত্রাসীরা জেল থেকে বেরিয়ে এসেছে। সুতরাং অনেকগুলো বিষয় কিন্তু একসাথে এসেছে যেটাই সরকারকে ফেস করতে হচ্ছে। জাহিদ ভাই যে ধরনের খুবই মানে শক্ত করে বলেছেন, আমি এই জায়গায় বলতে চাই যে অবশ্যই এই জিনিসগুলোকে কনসিডারেশনে রাখতে হবে। এমন একটা সরকার যে সরকারের গড় বয়স যদি আমি হিসাব করি আমাদের উপদেষ্টাদের 70-এর উপরে বেশিরভাগ লোকদের বয়স, সুতরাং এখানেও একটু ব্যাপার আছে। তো সেজন্য আমরা যেটা মনে করি যে নির্বাচন নিয়ে ওনারা যে কথাগুলো বলছেন এগুলো ভুল বার্তা দিচ্ছে। যেমনিভাবে আমরা অস্থিরতার ব্যাপারেও আমরা বলতে চাই যে যারা রাজনৈতিকভাবে অস্থিরতা প্রকাশ করছেন, একটা মাস খুব বড় কথা না, আপনার খেয়াল থাকার কথা 2 বছর আমরা কিন্তু করোনায় একেবারেই লকডাউনের মধ্যে ছিলাম, তো সেই জায়গাটা তো আমরা ফেস করেছি। তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু দীর্ঘসূত্রিতা যেটা আমরা দেখছি, যেমন ধরেন ডক্টর ইউনূস কালকে যেটা বলেছেন, যেটা অনেকে প্রশংসা করছেন, 6টা কমিশন করা হয়েছে, যেমন সেখানে আমি স্পষ্ট করে বলি যে নির্বাচন কমিশন সংস্কারের কমিশনের তো দরকার নাই। ডক্টর বদিউল আলম মজুমদারকে সরাসরি যদি ওনাকে প্রধান নির্বাচন কমিশনার বানিয়ে দেওয়া হতো, বা ইফতেখারুজ্জামানকে যদি সরাসরি দুদকের চেয়ারম্যান বানিয়ে দিত, ওটা তো একটা কমিশনই, তারাই তো সেখানে সংস্কারগুলো আনতে পারতেন। তাহলে এখানে একটা লেয়ার তৈরি করে একটা দীর্ঘসূত্রিতার ব্যাপার হয়েছে কিনা আমি জানি না। আজকে সকালে হয়তো জাহিদ ভাই জানেন, আমরা হয়তো একজন আগে পরে একটা জায়গায় গিয়েছি, আমরা কমিশনের চেয়ারম্যানদেরকে জিজ্ঞেস করেছি আপনাদের দায়িত্ব কী, কর্তব্য কী, কাজ কী, ওনারা কিছুই জানেন না, এখন পর্যন্ত ওনারা কিছুই বলতে পারছেন না যে ওনাদের টার্মস অ্যান্ড রেফারেন্স কী। সো আমাদের কাছে এটা খুবই খেয়াল রাখতে হবে। রাজনৈতিক দলগুলোর বাধ্যবাধকতা আছে, আমরা মানুষের সামনে দাঁড়িয়ে আমাদের কথা বলতে হয়, প্রতিদিন আমাদের কাছে সাংবাদিকেরা প্রশ্ন করে। দীর্ঘসূত্রিতার দায় শুধু এই সরকারকে বহন করতে হবে না, আমাদেরকেও বহন করতে হবে, কারণ আমরা কিন্তু বারবার সংস্কারের কথা বলেছি, স্বপ্নের কথা বলেছি। সুতরাং আমার কথাটা হচ্ছে অস্থিরতা এবং দীর্ঘসূত্রিতার মাঝ জায়গায় এসে আমাদেরকে সংস্কার করে এতগুলো গণহত্যার,
এতগুলো গুম খুনের বিচারের একটা প্রক্রিয়া শুরু করে আমাদেরকে নির্বাচনের পথে হাঁটতে হবে। জি, গতকাল প্রধান উপদেষ্টা তার ভাষণেও বলেছেন যে দর্শকের গ্যালারিতে না বসে সবাইকে নিজ জায়গা থেকে সংস্কার করাটা খুব জরুরি, তাহলেই হয়তো খুব দ্রুত সংস্কারগুলো সম্ভব। নুরুল হক, নূর সংস্কারের জন্য 6টি কমিশন, 6 জনকে দায়িত্ব দেওয়ার কথা আমরা জানতে পেরেছি, এই 6টি কমিশনের বিষয়ে নিন্দনীয় ঘটনা, কিন্তু ওই ঘটনার পরেও কিন্তু আপনার স্বাভাবিকভাবে কার্যক্রম চলেছে, কিন্তু এখানে আপনার 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ 3 দিন একটা সরকার ছিল না, তারপরও এইখানে কয়টা মার্ডার হয়েছে, কয়টা রেপ হয়েছে, কয়টা বাড়ি লুটপাট হয়েছে, ডাকাতির ঘটনা বলা হচ্ছে, এটা যতটা না বাস্তব সেটাকে আমি মনে করি যে বাড়ি অনেক ক্ষেত্রে বলা হচ্ছে, কিন্তু এটা ঠিক যে কিছু এই পরিস্থিতির পরে সেটা এখনও চলছে, কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের খুব দৌরত্ব, যেটা আওয়ামী লীগ ধরেন কাঁচা বাজার, সবজি বাজার, গার্মেন্টস সেক্টরের ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতো, সেটা দু একটা রাজনৈতিক দলের নেতাকর্মীরা নেয়ার জন্য বিভিন্ন জায়গায় ক্ল্যাশ লাগিয়ে দিয়েছে। যেমন আপনি গার্মেন্টসের কথা বলছেন, সেখানে আমরা ইতিমধ্যেই খুব সরকার উচ্চ পর্যায়ের বক্তব্য পেয়েছি, সেখানে ইন্ডিয়ান এজেন্সির একটা ইনভলভমেন্ট আছে অস্থিরতা তৈরি করার, একই সাথে যে ঝুট ব্যবসা কেন্দ্রিক লোকাল পলিটিক্সেরও একটা সংশ্লিষ্টতা আছে, এটা হওয়া আমাদের কাম্য না। তারপরে বন্যার কথা বলেছেন, তারপরে আবার আপনার এই গার্মেন্টসের পাশাপাশি আপনি এই সরকার দায়িত্ব নেওয়ার পর পরে মাইনরিটির নামে কিছু লোককে, এজেন্টদেরকে রাস্তায় নামিয়ে দেখানোর চেষ্টা করা হলো যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, এখানে মাইনরিটিরা নির্যাতিত, কার্যত সে ধরনের ঘটনা ছিল না। সেই জায়গা থেকে সরকারকে যে পরিস্থিতিটা ট্যাকেল করতে হচ্ছে, আনসারদেরকে ছিল না তা বোধ হয় না। না, এখানে দু একটি যে ঘটনা ঘটেছে এটা রাজনৈতিক জায়গা থেকে, সেটা গয়েশ্বর চন্দ্র কিংবা নিপুণ রায়রাও বিএনপি যখন আওয়ামী লীগ ক্ষমতায় থেকেছে নির্যাতনের শিকার হয়েছে, সেটাকে মাইনরিটি বা এইভাবে আসলে দেখার আমি মনে করি না বাস্তবতা আছে। এবং আমি যেটা বলছি, এই যে ঘটনাগুলো ফেস করলো সচিবালয়ে, দেখেন আনসারদের যে প্ল্যান ছিল উপদেষ্টাদেরকে লাঞ্ছিত করা সচিবালয়ের মধ্যে ঢুকে, সেটা কিন্তু প্রশাসন ডিল করতে পারে, সেখানে কিন্তু ছাত্র এবং জনতাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এসেছে পল্টন থেকে, আমরা গিয়ে তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছি, ল অ্যান্ড অর্ডার এখনও কিন্তু পুলিশ 60% ফাংশন করছে না। এই অবস্থায় আসলে নির্বাচনের আমি মনে করি আলোচনাটাই থাকা এই মুহূর্তে অবাঞ্ছনীয়, এবং এইটা করার মধ্যে দিয়ে আমাদের অস্থিরতা আমরা প্রকাশ করছি। আমরা সংস্কারের কথা বলছি, 7 সালে অনিল বিনের সরকারের সময় আমরা দেখেছি যেটা তারা প্রস্তাব করেছিল রাজনৈতিক সরকার সেটা বাস্তবায়ন করে না, কাজে এই সরকারকে সংস্কারের জন্য অবশ্যই একটা নির্দিষ্ট টাইম লাগবে, তারা পরিস্থিতির বুঝে উঠতে পারে। এর আগে নির্বাচনে অস্থিরতা, শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় ছিল তখন কী করেছেন, আন্দোলন করে পারছেন হঠাইতে? শেখ হাসিনা যদি স্বাভাবিকভাবে আরও এই টেনিউর কন্টিনিউ করতে আরও 4 বছর থাকতো কী করতেন? তো আমি এটা বলবো যে অস্থির না হয়ে সরকারকে সহযোগিতা করুন, গভর্নমেন্ট স্টেবল হোক, কমিশন অত্যন্ত চমৎকার, 6 জন ব্যক্তির সমন্বয়ে 6টা কমিশন হয়েছে, এখানে কী কী রিফর্ম করা যায় স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় পরিশেষে, কিন্তু প্রধান উপদেষ্টাই বলেছে যে সব কিছু ফাইনাল করা হবে রাজনৈতিক দলের এবং নেতৃবৃন্দের মতামত এবং আলোচনার ভিত্তিতে, সুতরাং তার জন্য সময় দিতে হবে। জি, ডাক্তার জাহিদুর রহমান, আমি কোনো প্রশ্ন করব না, খুব বেশি সময় নেই, আপনি সব কিছু নিয়ে একটা আপনার টেক। আমি জিন্না নিয়ে আমার টেক, আমি জিন্না নিয়ে আমার রাজাকার হয়ে যাওয়ার ঝুঁকি নিয়ে দুটো কথা একটু বলতে চাই। আমাদের এই মাটিতে, এই ভূমির মানুষের জীবনে পাকিস্তান হওয়াটা একটা খুব বড় ঘটনা ছিল, বড় ঘটনা ছিল, কারণ এই ভূমির মানুষ ওই প্রথমবারের মতো নাগরিক হয়েছে। এটা কিন্তু আমরা কোনো দিন এন্টায়ার হিস্ট্রিতে আমরা নাগরিক ছিলাম না, আমরা একটা রাষ্ট্র পেয়েছিলাম, নাগরিক হয়েছিলাম। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বলে যে বইটা পাওয়া যায়, আমার খুব সন্দেহ আছে এটা উনি লিখেছেন কি না, আওয়ামী লীগের কিচ্ছু আমি বিশ্বাস করি না, কিন্তু আমি বইটা পড়েছি। তারাও যদি পড়েন দেখবেন শেখ মুজিবুর রহমান কী পরিমাণ, উনি তো মুসলিম লীগ করেছেন, উনি পাকিস্তান প্রতিষ্ঠার জন্য ওনার কী পরিমাণ লড়াই ওনার নিজের লেখার মধ্যেই আছে। সো ওইটাকে আমরা ইগনোর করতে পারি না, এবং সেটার কায়দে আজম মহান নেতা বা বড় নেতা, তাকে স্মরণ করা যেতেই পারে। এবং একসময় এই ভারত একসাথে স্বাধীন না হওয়ার যে অভিযোগ তার বিরুদ্ধে করা হতো, পরবর্তীতে প্রচুর লেখা আছে, যাদের মধ্যে ইভেন বিজেপির মন্ত্রী ছিলেন যশবন্ত সিনহার বই আছে জিন্নাকে নিয়ে, যেখানে উনি ক্যাটাগরিকলি ব্লেম করছেন যে নেহরু এবং বল্লভভাই প্যাটেলের জন্যই ভারত ভেঙে গিয়েছে। সুতরাং জিন্না শেষ মুহূর্ত পর্যন্ত থেকে ফেসে না পেরে উনি পাকিস্তানের পথে এসেছেন, এবং এই ভূমিতে একটা স্বাধীন রাষ্ট্র পাওয়া, এবং ওই স্বাধীন রাষ্ট্রে পাকিস্তান হওয়াতে আরও লাভ যেটা হয়েছিল, জমিদারি, শোষণমূলক জমিদারি প্রথা থেকে মুক্তি হয়েছে, অনেক বড় ইতিহাস আছে। সুতরাং জিন্নাকে স্মরণ করা যেতে পারে। আমি অবশ্য জানি না, আমি ভিডিওটা দেখিনি যে ওখানে কারা কথা বলছেন কী বলছেন, কোনো সমস্যার কিছু নাই, সুতরাং তাকে আমরা আলোচনায় রাখবো, ভবিষ্যতেও চলবে, কারণ একটা
হুট করে একটা ঘটনা ঘটে যায় না। যেমন এই প্রসঙ্গে বলি, মানে কেউ কেউ মনে করছেন জুলাই মাসেই বাংলাদেশে সরকার বিরোধী ঘটনা ঘটেছে এবং তাতেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এদের নো, এটার লম্বা হিস্ট্রি আছে, সিস্টেম্যাটিক ফাইট আছে, সাফারার্স আছে, প্রচুর আছে, হুট করে এটা ঘটেনি। ঠিক একইভাবে বাংলাদেশও 71 সালে এসে হুট করে স্বাধীন হয়ে যায়নি, এটার পেছনে খুব লম্বা হিস্ট্রি আছে। আমি কমিটিগুলো নিয়ে, মঞ্জু ভাই যেটা বলছেন, আমার কাছে রাদার একটা জিনিস মনে হয় কমিটি করা ভালো হয়েছে। ভালো হয়েছে কেন? ধরুন নির্বাচন বিষয়ক যা যা প্রয়োজন, নির্বাচন কমিশনার কাউকে যদি করে দেওয়া হয়, উনি হয়তো নির্বাচন কমিশন নিয়ে ওনার জুরিসডিকশন থাকে। একটা নির্বাচন কমিশনে কিন্তু তার আইন আছে, তার সাথে সহযোগী আরও অনেকগুলো প্রতিষ্ঠান আছে, সেগুলো কোন জায়গায় কী কী ধরনের কাজ করা দরকার এই কমিশন হয়তো সেটা খুঁজে বের করতে পারবে সহজে, এবং আমরা পরবর্তীতে সেরকম মানুষজনকেই সেই কমিশনে দেওয়ার ক্ষেত্রে সঠিক হতে পারে। এবং আমি নূরের সাথে এই জায়গাটা একমত যে একটা সরকার মানে ইতিহাসে এরকম ডিজাস্টার সিচুয়েশনে আসেনি। সরকারের ইনঅ্যাকশন নিয়ে সমালোচনা করছি আমরা, সরকার সফল হবে দ্বারা, সরকার কাজ করার চেষ্টা করছে, পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে সেটা দেখতে চাই, এবং সরকার আরেকটু স্টেবল হয়ে উঠলে আমার মনে হয় সেটা চাওয়া উচিত হবে। আর দিনের শেষে আমরা আসলে বুঝবো কবে, আমি আমি ধারণা করতে পারি সেটা হচ্ছে 3 মাস সময় থাকবে এই কমিশনগুলোর, তারপর 7 দিন একদম উনি ক্যাটাগরিকলি বলেছেন সবার সাথে বসবেন। সো আগামী বছরের শুরুতে আমরা ডিসাইড করতে পারবো আমরা কতটুকু সংস্কার করতে একমত হয়েছি, সেটার উপরে ডিপেন্ড করবে এই সরকারের সময় কতটা থাকবে, তখন আমরা নির্বাচন নিয়ে একটা রোডম্যাপ পাবো। জি আবুল হাসান রুবেল, একদম 10 সেকেন্ড আপনার জন্য, আসলে সময় নেই আমার কাছে। আচ্ছা, আমরা একটা জিনিস খুব মানে বলি যে আমরা বলছি যে সরকারের সমালোচনাটা আমরা যা করছি সেটা আসলে তার ভালো চাই বলি। জি ভালো চাই বলে মানে তার সে সফল হোক এবং কোনগুলো আসলে তার প্রায়োরিটি, এটাতে যাতে আমরা কিছুটা ইয়ে দিতে চাই এবং সবাই মিলেই আসলে এই দেশটাকে নতুনভাবে গড়ার যে সুযোগ সেটাকে আমাদের সবার কাজে লাগাতে। জি বাংলাদেশ প্রশ্নে আমরা নিশ্চয়ই সবাই একমত, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তাই চলতে থাকবে। আগামী রবিবার রাত 9টায় আবারও দেখা হবে রাজনীতিতে।